আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা ট্রাইপড আনলাম, ওটা আনবক্সিং করবো আপনারা সামনে, আশা করি সঙ্গে থাকবা। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর পূর্ণাঙ্গ ভিডিওটা দেখে কমেন্ট করবা, ভিডিওটা বেশি দীর্ঘায়িত না। আর এ হচ্ছে কি, আজকে আমি আমাজন থেকে একটা ট্রাইপড অর্ডার করছি। এই যে আমি ট্রাইপডের বক্সটা সবাই মাত্র পাওয়ার পরই আমি এটা ওপেন করতেছি, কারণ ভিডিওটা আমি বেশ ভালো করে করতে পারবো না, এর জন্য যে আমি একা একা ভিডিও করতে পারবো। আর যেহেতু ট্রাইপডটা বক্সের মধ্যে, এর জন্য ভিডিওটা ভালো হবে না। যাই হোক, এই হচ্ছে আমি বক্সটা অলমোস্ট ওপেন করে ফেলছি, মিনিট খানিকের মধ্যে দেখা যাক আমার ট্রাইপডটার কোয়ালিটি কেমন। এটা আমি আমাজন থেকে নিয়ে আসছি, এটা ইউরো দিয়া, এটা ডিপেন্ড করে কোয়ালিটির উপরে, আশা করি কোয়ালিটি ভালো হবে, কারণ বক্সের কভার টাভার সব মিলেই একটা ভালো করে একটা সুন্দর একটা প্যাকেজ তারা উপহার দিয়েছে আমাকে। এ হচ্ছে গিয়া বক্সের মধ্যে ট্রাইপডের অরিজিনাল বক্স, আমি বক্সটা ওপেন করে নিই, আপনারা দেখতে পাবেন। এই যে আর তার মধ্যে একটা পার্সোনালি ক্যারি করার জন্য একটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যেই তারপর এটা হচ্ছে গিয়া মোবাইল রাখা, আর এটা হচ্ছে গিয়া রিমোট বাটন দূর থেকে শট নেওয়ার জন্য, আর এই হচ্ছে গিয়া তাইপরের স্ট্যান্ডটা, এটা এখানে বাটন টাইট করলে আর নড়চড় করবে না। তারপরে নিচে আছে আরও তিনটা স্টেপ, প্রায় 3 ফুট 4 ফুটের উপরে তারপরে হাইট, যাই বসে বসে করতেছি আর আপনারা দেখতেছেন। যাই হোক, এই যে আমি আমার আরও একটা মোবাইল এখানে রাখলাম, দেখলাম কেমন অবস্থান। এই যে ট্রাইপডের হাইটটা আমি পরে আরও লং করব, এটা হচ্ছে কি আমার ট্রাইপডের মূল ফ্রেমটা, মানে আর কোনো কিছু জয়েন করার বাকি নেই। আমি আমার রুমের ফ্লোরে বসে করতেছি, এটা আমার পুরান একটা মোবাইল রাখছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট কীভাবে ফিক্স করতে হয়। যে আমি অলমোস্ট ফিক্স করে নিয়েছি, খালি এটা এখানে বাকি রয়েছে, এই যে নিচে এটাকে নিচে আরও লম্বা করার জন্য তিনটা দাপ আছে, এই দাপগুলোকে আবার ভাঙতে হবে, ভাঙার পর একটা একটা করে এটাকে লম্বা করলে প্রায় 3 ফুটের উপরে হবে। এই যে আমি একটা দাপ করে নিয়ে আসি, এটা এখানে দুইটা দাপ, তারপরে আরও একটা দাপ আছে বাকি, তিনটা দাপে সম্পূর্ণরূপে। এই যে তো গাইজ, জানি না কেমন সার্ভিস দিবে, আশা করি ভালোও দিবে। এই যে পূর্ণাঙ্গ স্ট্যান্ডটা এখানে ট্রাইপডের, বাট আমি যতটুকু দেখলাম কোয়ালিটি অনেকই ভালো, অনেক শক্তিশালী, স্ট্রং আছে, এমএ নড়চড় করে না। চাইলে আপনারা ছোটোখাটো ভিডিও বানানোর জন্য এরকম একটা ট্রাইপড নিয়ে আসতে পারেন, আর একটা ট্রাইপড থাকলে কারো সাহায্য নিতে হয় না, একা একা কাজ করা যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো, সেটা হলো একটা রিমোট বাটন থাকে শট নেওয়ার জন্য, তো আপনি মোবাইল ফিক্স করে রিমোট দিয়ে চালু করে আপনি যে কোনো কাজ করতে পারবেন। এগুলো কুকিং করেন আর যে কোনো লাইভ ভিডিও করেন, স্পেশালি যারা 1K সাবস্ক্রাইবার রয়েছে, লাইভ ভিডিওর জন্য মোবাইলটা এক জায়গায় রাখতে হয়, এটার মধ্যে রেখে দিলে চলে। এই যে এটা দিয়ে মোবাইলকে অতিক অধিক করানো যায়, মুভিং করানো যায়, এই আর কি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো থাকলে লাগলে লাইক কমেন্ট করবেন। খুদা হাফিজ।